মন্দিরে দুই মহিলাকে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল প্রধান পুরোহিতের বিরুদ্ধে। পাঞ্জাবের অমৃতসরে অভিযুক্ত প্রধান পুরোহিত সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় পলাতক আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দিনের পর দিন অমৃতসরের লোপাকে গুরু জ্ঞাননাথ আশ্রম বাল্মীকি তীর্থে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল দুই মহিলা। সম্প্রতি নির্যাতিতা দুই মহিলা পাঞ্জাবের তফসিলি কমিশনের সদস্য তারসেম সিংকে নিজের পরিস্থিতির কথা জানিয়েছিলেন। তফসিলি কমিশনের ওই মহিলার মাধ্যমে এই ঘটনা জানতে পারে পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অমৃতসরের গুরু জ্ঞাননাথ আশ্রম বাল্মীকি তীর্থে অভিযান চালান পুলিশকর্মীরা। মন্দির থেকে উদ্ধার করা হয় নির্যাতিতা দুই মহিলাকে। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে দিনের পর দিন চলা পাশবিক অত্যাচারের বর্ণনা দেন দুই মহিলা। গ্রেপ্তার করা হয় ধর্ষণে অভিযুক্ত মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারীনাথ ও তার সঙ্গী বারিন্দরনাথকে।